আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আইটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো কাঁচা আমের শরবত। এই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত আপনার সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। এই শরবত খেতেও মজা, বানানোও যায় একদম সহজে। আজকে আমি সবচেয়ে বেশি সহজে যেভাবে এই শরবত তৈরি করবেন সেটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব কাঁচা আমের শরবত। এখন যেহেতু আমের সিজন, প্রচুর পরিমাণে কাঁচা আম অ্যাভেলেবেল থাকে সবার বাসায়। ঘরে থাকা আম দিয়ে তৈরি করে ফেলুন এই শরবত। শরবত তৈরির জন্য আমি এখানে দুইটি কাঁচা আম নিয়েছি। তারপরে আম দুইটাকে আমি পানি দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে খোসা ছাড়িয়ে আমি আম দুইটাকে এরকম ছোট ছোট করে কিউব করে নেব। যার যেভাবে পছন্দ সেভাবে ছোট ছোট করে পিস করেও নিতে পারেন। তারপর ব্লেন্ডারের জগে আমি আমের টুকরোগুলো দিয়ে দিব। এই ক্ষেত্রে একটা কথা, অনেকে এই শরবতে কাঁচামরিচ ব্যবহার করে থাকেন। যেহেতু এটা আমরা ড্রিঙ্কস হিসেবে পান করব, তাহলে কাঁচামরিচটা ব্যবহার না করাই ভালো। কারণ কাঁচামরিচের যে একটা জাজালো ফ্লেভার থাকে সেটা অনেকের পছন্দ নাও হতে পারে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবারে আমরা কাঁচা আমের এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নেব। তারপরে যে গ্লাসে শরবতটা বানাবো সেখানে আমি 3 চামচ কাঁচা আমের এই মিশ্রণটা দিয়ে দিব। এবারে দিচ্ছি শরবতের জন্য 1 গ্লাস ঠান্ডা পানি। তারপরে এখানে অ্যাড করব 2 চামচ চিনি এবং 1/2 চামচ পরিমাণের লবণ। চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা একটু ভালো আসবে। যেহেতু আমি বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, তাই বিট লবণ আর ব্যবহার করিনি। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের শরবত। এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন 1 গ্লাস ঠান্ডা প্রাণচুয়ানো কাঁচা আমের শরবত। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।